মর্নিং গাইস, আজকে যাবো একটু চাকদা কলেজে। তো আজকের ব্লগটা কি নিয়ে বুঝতে পারছো, কলেজ নিয়ে হবে। তো দেখাবো আমাদের চাকদা কলেজটা কেমন। আমার একটা বন্ধুর অপেক্ষা করছি আমি, ও আসবে, বন্ধুর সাথে একসাথে কলেজে যাবো আজকে। চাকদাটাও ঘুরে একটু দেখাবো তোমাদের। কলেজটা তো ব্লগে থাকবেই, ব্লগটা কলেজটা নিয়েই হচ্ছে, তো কলেজটা তো মাস্টবি। তো চাকদাটা একটু টুকটাক ঘুরে দেখাবো। এটা হচ্ছে বিষ্ণুপুর মার্কেট, আমাদের আমাদের এরিয়ার মধ্যে অনেকটা বড় মার্কেট। মানে চাকদা থেকে বেলের মধ্যে এটা সব থেকে বড় মার্কেট, বিষ্ণুপুর মার্কেট। অনেকটা এরিয়া নিয়ে মার্কেটটা, গলির ভেতরেও একটা মানে গার্লস স্কুলের রোড, এই যে এটা গার্লস স্কুলের রোড গেলে এই গলিটার ভেতরে অনেকটা বড় একটা মার্কেট আছে। বিষ্ণুপুর মার্কেটটা বেশ অনেকটাই বড়। তো এইটাই ছিল সেই বিষ্ণুপুর মার্কেট। চলো কলেজ যাচ্ছি, কিন্তু কলেজের যে আইডি কার্ড থাকে, আমাদের চাকদা কলেজের আইডি কার্ড, সেটাই আমি আনিনি। বন্ধু নিয়ে এসে, বন্ধু ঢুকতে পারবে কিন্তু আমি ঢুকতে পারবো না, যেহেতু কলেজের আইডি কার্ড আনিনি। তো গার্ড তো আটকাবেই, তো চলো সেটা দেখবো সেখানে মজাটা কীরকম আসে। যে গার্ড যখন আটকাচ্ছে সেটা তোমাদের দেখাবো যে কী হয় না হয়। কী হবে ভাই, ঢুকতে দেবে তো? চলো দেখি কী হয়। গার্ড তো আটকাবেই শিওর, বিকল্প ব্যবস্থা তো আছেই, কলেজে পড়ি, বিকল্প ব্যবস্থা একটা না রাখলে হবে? বিকল্প ব্যবস্থা আছে। চলো দেখি কি হয়, গার্ড কি বলে দেখাচ্ছি তোমাদের। এটা আমাদের কলেজ, গার্ড আঙ্কেল ভালো ছিল, খুবই ভালো ছিল, বিহেভিয়ারটা খুব ভালো লাগলো গার্ড আঙ্কেলের। এখন কলেজ বন্ধ প্রায় বলতে গেলে, মানে কলেজে কেউ আসেই না ঠিকঠাক করে, কলেজে কোনো জমজমাটি নেই, ফাঁকা একদম। সময় থাকতে এই গার্ডেন বসে থাকতো, রোদ্রে বসতো না, কেউ ছাওয়া দিয়ে বসে থাকতো, বেশ ভালো লাগতো। কি রে এটা, বাউলা ছেলে, মা বাবার বাউলা ছেলে। কি খেলছিস এটা, পাবজি খেলছিস? শেষ কলেজে এসে যে পাবজি খেলে, বিশাল ছেলে। আচ্ছা ফ্রি ফায়ার খেলি না তো, বুঝি না ভাই, বুঝলি তো, এটা একটু সমস্যা। এটা টাকা ভাই, আমাদের কলেজের নেতা, নেতা মানুষ, হাই কলেজের নেতা। একটু ভিড়টা দেখিয়ে দি ভাই, সর একটু ভিড়টা দেখাই। এ থারকি মাথাটা সরা, ভালো করে আমি করতেছি, পারিস নাকি? আরে কুয়ে দে।
সব মডেল বেরোচ্ছে এক এক করে ভাই। কলেজের হিরো কলেজের নায়িকা, ও নায়িকা ভালো আছেন? একটু হাই করো, একটু হাই করো নায়িকা। হ্যাঁ, ওরকম কষ্ট করতে নেই, একটু হাই করে দে, ভিডিও তো হয়ে গেছে, একটু হাই করে দে। ওরকম করছিস কেন? ওয়াও ওয়াও, ইয়ো ভাই একটু হাই কর, তুই একটু হাই কর, তোর থোবরার ভিডিও নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। চলো আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।